হ্যালো ফ্রেন্ডস স্বাগত জানাচ্ছি তোমাদের প্রত্যেককেই আবার ছেলেনের পক্ষ দিকে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বা বাঁকুড়া বিশ্ববিদ্যালয় আন্ডারে ইউজি থেকে অর্থাৎ বিএ বিএসসি বিকম কম ইত্যাদির থেকে ফার্স্ট সেমিস্টারে পড়ছ অথবা পিজি থেকে মানে এম এ এমএসসি এম কম এল এম ইত্যাদি কোর্সের মধ্যে থেকেও ফার্স্ট সেমিস্টারে পড়ছ সেটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে হোক কিংবা ইউনিভার্সিটি আন্ডার কোনো কলেজ থেকে হোক না কেন তাদের যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ সে এক্সামিনেশন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তো কীভাবে তোমার এক্সামিনেশন ফর্ম ফিল আপ অর্থাৎ এক্সামিনেশন ফর্ম ফিল আপের যে ফিজ সেটা পেমেন্ট করবে সে সম্পর্কে আমি একদমই স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আশা করি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলে মোবাইল দিয়ে করতে পারবে তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে চলো চলো শুরু করি আজকের মূল ভিডিও আর শুরু করে আগে বলবো যদি এখনও পর্যন্ত ছোট্ট এনেকে সাবস্ক্রাইব নাগর থেকে অবশ্যই এনেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে দেবে এরকম অনেক কিছু আপডেট সবার আগে পেয়ে যাবে চলো শুরু করছি আজকের মূল ভিডিও তো আমরা এক্সামিনেশান ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই আমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ব্যাঙ্কুড়া ইউএনআই ডট এসি ডট ইন ওয়ে ওয়েবসাইটে চলে আসব আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ভিডিও টাইটেলে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সটা ওপেন যাবে সেখানে দেবে লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু সরাসরি এই পেজে আসতে পারবে এখানে আসার পর একটু নিচের দিকে যাবে একটু নিচের দিকে যাওয়ার পর দেখবে এখানে তোমার ভাইস চ্যান্সেলার ডেস্কের পর দেখবে নিচে অনলাইন সার্ভিসের অপশান পাবে তো তোমাদেরকে আমি রাখি আমি যেহেতু মোবাইলটা রোটেট করে ভিডিওটা তৈরি করছি আমার সুবিধার জন্য সেই কারণে এটা কিন্তু এরকম আসছে তোমাদের দেখবে এটা নিচে নিচে আসবে তো এই অনলাইন সার্ভিস একটু নিচের দিকে গেলে অনলাইন সার্ভিসের নিচেই তোমরা দেখতে পাবে এখানে এক্সামিনেশান অ্যান্ড রেজাল্ট পোর্টাল বলে একটা কিন্তু তোরা অপশান পেয়ে যাবে একটি ট্যাব পেয়ে যাবে তোমাদেরকে এক্সামিনেশান অ্যান্ড রেজাল্ট পোর্টাল এই অপশানটাতেই ক্লিক করতে হবে ঠিক আছে তো ওখানে ক্লিক করার পর দেখবে আমাদের সামনে কিন্তু এরকম একটি লগ ইন পেজ ওপেনে যাবে তো এখানে আমাদেরকে যেটা করতে হবে আমাদের যে ইউজার নেম সেই ইউজার নেম বা ইউআইডি দেখবে এসএমএস এর মাধ্যমে এসেছে ঠিক আছে রিসেন্টলি যে ইউজার নেমটা এসেছে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেখবে এসেছে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা তোমরা দিয়ে দেবে দেখবে এস এম এর মধ্যে দিয়ে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো হয়েছে অলরেডি তো সেই ইউজার নেম অর্থাৎ সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটো পাঠানো দুটো এখানে টাইপ করার পর ঠিক আছে ইউসার নেমের জায়গায় ইউসার নেম পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড তারপর এখানে দিতে পারে যেমনটি দেখতে পাবে সেমটি সেম নিচে ইন্টার ক্যাপচা অপশানে টাইপ করে দেবে উপরে দেখে দেখে নিচে টাইপ করে দেবে তারপর এখানে যে ইন বলে অপশান যে লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে যাকে তোমাদের একটা কথা বলতে ভুলে গেলাম এই এই যে ইউসার নেম পাসওয়ার্ড দেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে ঠিক আছে যখন এই পেজে আসবে এই পেজে আসার পর তোমার ইউসার নেম পাসওয়ার্ড দেওয়ার আগে এখানে দেখবে তিনটা ডট বা অনেকের লাল রঙের তিরচিন্ন অপশন উপরে পাবে যদি তিনটা ডট থাকে তাহলে তিনটা ডটে ক্লিক করবে যদি লাল রঙের তিরচিন্ন অপশান থাকে সেক্ষেত্রে লাল রঙের তিরচিহিন অপশনে ক্লিক করবে তারপর দেখবে এরকম একটা অপশন চলে আসবে তোমাদের সামনে তারপর একটু নিচের দিকে যার পর এখানে দেবে ডেস্কটপ সাইডে একটা বক্স পাবে তো এখানে যে বক্স রয়েছে এটাতে তোমরা ক্লিক করে দেবে তাহলে কী হবে পুরো পেজটা কম্পিউটার আকারে অর্থাৎ ডেস্কটপের আকারে কিন্তু খুলে যাবে সাইডটা তাদের সুবিধা হবে না হলে কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে তো যা হোক এখানে তোমরা ইউজার নেম পাসওয়ার্ড এবং কপচাডি দেখে দেখে দিয়ে দেবে তারপর ইন্টার কেপচা বলে যে অপশান হয়েছে ইন্টার কেপচা অপশানে কেপচাডি দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবে তো এখানে আমি ইউজার আইডি পাসওয়ার্ড এবং কেপচা দেখে দেখে দিয়ে দিচ্ছি তারপর লগ ইন বলে যে অপশান হয়েছে লগ ইন অপশানে ক্লিক করবে তো যখনই লগ ইন অপশানে ক্লিক করবে দেবে তোমাদের যে আইডি সেটি কিন্তু লগ ইন হয়ে যাবে তো লগ ইন হওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে ফর্ম ফিল আপ করার জন্য এখানে দেখবে এখানে যে ফর্ম ফিল আপের অপশান তোমরা পেয়ে যাবে তো এই ফর্ম ফিল আপ এই অপশানটা দিয়ে তোমাদেরকে ক্লিক করতে হবে তো এই ফর্ম ফিল আপ অপশানে ক্লিক করার পর দেবে তোমার সামনে এরকম একটি পোপ আপ উইন্ডো আসবে যেখানে লেখা থাকবে ফর্ম ফিল আপ ফর ওর্ড সেমিস্টার দু হাজার বাইশ তেইশ বলে তো তোমরা এই ফর্ম ফিল আপ ফর ওর্ড সেমিস্টার দু হাজার বাইশ তেইশ এই অপশানটা দিয়ে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখবে তোমার সামনে কিন্তু নেক্সট যে পেজ সে নেক্সট পেজ ওপেন হবে এখানে তোমরা দেখবে তোমরা যে যে সাবজেক্টগুলো অ্যানরমেন্ট করার সময় চুজ করছিলে সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে প্রত্যেকটা পেপার ওয়াইজ টাইটেলগুলো কিন্তু এখানে থাকবে তো তোমরা একটু মিলিয়ে নেবে ঠিক আছে এখানে বা দিক থেকে ডান দিক বা দিক থেকে ডান দিক করে কিন্তু এগুলো মিলিয়ে নিতে পারবে পুরো অংশটা দেখে নিতে পারবে তো একটু ভালোভাবে মিলিয়ে নেবে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে যে বক্স রয়েছে এই বক্সটা দিয়ে ক্লিক করবে আর যদি মনে হয় কোনো কিছু ভুল আছে তাহলে তোমরা যদি কলেজের স্টুডেন্ট হয় সেক্ষেত্রে কলেজের সাথে যোগাযোগ করবে কিন্তু এখন ট করতে পারবে এছাড়া যদি তোমরা এই মূল ইউনিভার্সিটি ক্যাম্পাসে টুডানো হও পিজি থেকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের যে এইচ ওটি যিনি আছেন ওনার সাথে যোগাযোগ করবে বা টিআইসিএস তো যাক এখানে যদি সমস্ত কিছু ঠিক থাকে এগুলো শুধুমাত্র এগুলোই দেখা তারপর এখানে যে বক্স রয়েছে এই বক্সটাতে ক্লিক করবে বক্সটাতে ক্লিক করলেই দেখবে এখানে রাইট ক্লিক চলে আসবে তারপর এখানে প্রসিড টু পে অপশান তোমরা পেয়ে যাবে তো এখানে কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে তোমরা পেয়ে যাবে এখানে বলা কি এটা কিন্তু অ্যামাউন্টটা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে ঠিক আছে তো এটা যেহেতু আমি ইউজি দেখাচ্ছি তোমাদের ইউজির হোক বা পিজির হোক পুরো প্রসেস একই তো সেক্ষেত্রে দেখবে এখানে যত টাকা অ্যামাউন্ট থাকবে তত টাকা কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে তো যাও এখানে তোমাকে যেটা করতে হবে প্রসিড টু পে অপশনে ক্লিক করবে প্রসিড টু পে অপশনে ক্লিক করার পর তোমার আরেকবার কিন্তু দেখার সুযোগ পাবে তো এগুলো একটু দেখে নেবে এখানে দেখবে তোমার কত টাকা লাগছে ফিজ সেটা সমস্ত কিছু দেখতে পাবে টোটাল কত টাকা লাগছে সেটা এখানে দেওয়া থাকবে এখানে যদি যাদের প্র্যাকটিক্যাল থাকবে ঠিক আছে প্র্যাকটিক্যাল ফিজ হল ওখানে কিন্তু অ্যাড হয়ে যাবে তো এখানে দেখতে পাবে আরও কত টাকা পেমেন্ট করতে হচ্ছে তো যাক এরপর তোমাকে যেটা করতে হবে এখানে মেক পেমেন্ট বলে যে অপশান আছে মেক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে তো মেক পেমেন্ট অপশনে ক্লিক করার পর দেখবে তোমার সামনে এরকম একটি অপশন আসবে তুমি এখানে ক্লিক টু কন্টিনিউ বলে যে অপশন হয়েছে ক্লিক টু কন্টিনিউ এই অপশনটাতে ক্লিক করবে তো ক্লিক টু কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখবে তোমার সাথে তোমার সামনে বিভিন্ন ধরনের কিন্তু পেমেন্ট মেথড ওপেন হয়ে যাবে তো এখান থেকে তোমার যেটা সুবিধা সেখান থেকে তুমি পেমেন্ট করতে পারবে এখানে নিচে নিচে তুমি সমস্ত কিছু চলে আসবে এখানে দেখো নেট ব্যাঙ্কিং আছে এছাড়াও কার্ড পেমেন্ট অর্থাৎ তোমার কাছে যদি এটিএম কার্ড থেকে থাকে যদি তোমার কাছে স্টেট ব্যাঙ্কের এটিএম কার্ড থেকে থাকে সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক ডেবিট কার্ড এই অপশানটাতে ক্লিক করবে আর যদি স্টেট ব্যাঙ্ক ব্যতীত তোমাকে তোমার কাছে অন্য কোনো ব্যাঙ্কের অর্থাৎ আদার্স ব্যাঙ্কের এটিএম কার্ড বা ডেবিট কার্ড এটিএম কার্ড থেকে থাকে তাহলে তোমরা আদার ব্যাঙ্ক ডেবিট কার্ড দিয়ে ক্লিক করবে তো এখান থেকে তোমাদের যেটাতে সুবিধা হবে সেখান থেকে তোমরা কিন্তু চুজ করে নেবে তো ফর এক্সাম্পল সাপোজ ধরো এখানে আমি আদার ব্যাঙ্ক ডেবিট কার্ড তো কাছে যেহেতু স্টেট ব্যাঙ্ক ব্যতীত অন্য ব্যাঙ্কের এটিএম কার্ড রয়েছে সেখানে আমি আদার ব্যাঙ্ক ডেবিট কার্ড ওয়াবশানটা ক্লিক করছি তোমাদের কাছে যদি স্টেট ব্যাঙ্কের এটিএম কার্ড থাকে সে কিন্তু স্টেট ব্যাঙ্ক ডেবিট কার্ড দিয়ে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর দেখবে কিন্তু আমাদের সামনে কিন্তু নেক্সট যে পেজ ওপেন হবে এখানে আমরা পেমেন্ট ডিটেলস কিছু দেখতে পাবো তো এখানে তোমাদেরকে বলে রাখি এখানে এটাকে একটা স্ক্রিনশট করে রেখে দেবে কারণ এই যে রিফান্ডস নাম্বারটা রয়েছে এটা পরবর্তী সময় কিন্তু কাজে লাগতে পারে ঠিক আছে তারপর যেটা করবে এখানে কনফার্ম বলে যে অপশন হয়েছে কনফার্ম কারণ এই রিফারেন্স নাম্বারটা কিন্তু পরবর্তী সময় ট্রানজ্যাকশন আইডিতে পরিণত হবে তো এখানে কনফার্ম বলে যে অপশন হয়েছে কনফার্ম অপশনটাতে ক্লিক করবে তো কনফার্ম অপশানে ক্লিক করার পর কিন্তু আর একবার দেখবে তোমার এখানে কিন্তু টাইমটা দেখাবে তারপর একটু নিচের দিকে যাওয়ার পর আরেকবার কনফার্ম কিন্তু করে দেবে ওই অর্থাৎ আর একবার যে কনফার্ম বলে অপশানে যে কনফার্ম অপশানটাতে ক্লিক করবে দুবার করতে হবে কনফার্ম অপশন ক্লিক তারপর দেখবে তোমার সামনে কিন্তু নেক্সট যে পেজ সেই নেক্সট পেজ কিন্তু ওপেন যাবে এখানে তোমাকে যেটা করতে হবে এখানে যেহেতু তুমি এটিএম কার্ড থেকে যেহেতু আমি করে দেখাচ্ছি এটা সেইখানে দেখবে এখানে প্রথমে কার্ড নাম্বার অর্থাৎ এটিএম কার্ডের যে কার্ড নাম্বার রয়েছে আমি আমি দেখে দিচ্ছি সেটা অবশ্য সেই কার্ড নাম্বারটা দিতে হবে এখানে এক্সপায়ার যে ডেট সেই মান্থ এবং ইয়ার এখান থেকে কিন্তু তোমাকে চুজ করে নিতে হবে এখানে দেবে সিলেক্টেড অপশন পাচ্ছ এখানে ডপডাউন থেকে তোমাকে চুজ করে নিতে হবে ঠিক আছে এখান থেকে চুজ করে নেবে তারপর যেটা তোমার কার্ড হোল্ডার নেবে এটিএম কার্ডের যার নাম আছে তার নামটা এখানে টাইপ করে দেবে তোমার নামে হলে তোমার নাম বা যার নামে আছে এটিএম কার্ডের নামটা সেটা নামটা এখানে টাইপ করে দেবে তারপর দেবে সিভিপি নাম্বার বা সিবিটি টু এটিএম কার্ডের উল্টো দিয়ে গেলে দেবে তিনশো একটা নাম্বার থেকে সেই নাম্বারটা এখানে তোমাকে বসিয়ে দিতে হবে তারপর এখানে টাইপ টু ক্যারেক্টার জায়গা এখানে ডান থেকে যেমনটি তোমরা দেখতে পাবে ক্যাপচা বা দিকে দেখে দেখে বক্সটাতে টাইপ করে দিতে হবে তারপর পে বলে যে অপশান যে পে অপশানটাতে ক্লিক করতে হবে তো দেখো আমি তোমাদেরকে একটু দেখে দিচ্ছি যারা এখনও পর্যন্ত পেমেন্ট করেনি কখনো কোনো দিন এটিএম কার্ড দিকে তাদেরকে একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে কার্ড নাম্বার তারপর নিচে দেখবে ফ্লেট আপ টু বলে দেওয়া আছে এটা হচ্ছে এক্সপায়ারি ডেট এবং মান্থ এখানে দেখতে পাচ্ছি ডেট এবং মান্থ দেওয়া আছে এখানে যে নামটা থাকবে এটা হচ্ছে কার্ড হোল কার্ড হোল্ডার নেম এছাড়া এটিএম কার্ডের উল্টো দিকে গেলে তাহলে তোমরা দেখতে পাবে এরকম একটি তিন সংখ্যার নাম্বার আছে ঠিক আছে এটা হচ্ছে সিবিবি নাম্বার বা সিবিটি ডু এটা কিন্তু এই তিন সংখ্যার নাম্বারটা কার্ডের উল্টো দিকে দেওয়া থাকে তো সেই সমস্ত ডিটেলসগুলো ওখানে দিয়ে দিতে হবে তুমি ভিডিও স্টপ করে এগুলো সমস্ত কিছু দেওয়ার পর পে অপশনে ক্লিক করবো তো পে অপশানে ক্লিক করার পরই দেখবে তোমার ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা থাকবে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সেই ওটিপিটি দেওয়ার জায়গা থাকবে আর সেই ওটিপিটি দেওয়ার পর মেক পেমেন্ট বা সামিট অপশানে ক্লিক করবে তো যা আমি ভিডিও স্টপ করে বাকি যে প্রসেসটা করে দিচ্ছি ওর এখানে যে ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি তো কার্ডের ডিটেলসগুলো দেওয়ার পর যখন তুমি পে অপশানে ক্লিক করবে তবে এরকম কিন্তু পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তারপর এখানে ইন্টার ওটিপির জায়গায় তুমি ওটিপিটি দিয়ে দেবে ওটিপি দেওয়ার পর এখানে সাবমিট ওটিপি বলে যে অপশানে যে সাবমিট ওটিপি সেই অপশানটাতে ক্লিক করবে তো সাবমিট ওটিপি অপশানে ক্লিক করার পর তো ওটিপিটি দেওয়া সাবমিট করার পরে দেবে এরকম তোমার সামনে কিন্তু একটি অপশান চলে আসবে ইওর পেমেন্ট হ্যাজ সাকসেসফুল তো পেমেন্টটি তোমার সাকসেসফুল হয়ে হয়ে গেছে ঠিক আছে তো এরপর তোমাকে যেটা করতে হবে শুধুমাত্র ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিট অপেক্ষা করতে হবে তো এখানে এক মিনিট তোমার অপেক্ষা করবে ঠিক আছে রকম এখানে ক্লিক ক্লিকার মিলিয়ার অপশানে ক্লিক করার প্রয়োজন নেই জাস্ট এক মিনিট অর্থাৎ ষাট সেকেন্ড অপেক্ষা করবে ষাট সেকেন্ড অপেক্ষা করলে এইভাবেই থাকবে ঠিক আছে ব্যাক করার কোনো প্রয়োজন নেই অটোমেটিক দেখবে পেজটা রিডাইরেক্ট করবে শুধুমাত্র অপেক্ষা করবে তো দেখো আমি ভিডিও স্টপ করে অপেক্ষা করছি তো দেখো এক মিনিট অপেক্ষা করেছিলাম এক মিনিট অপেক্ষা করার পর পেজ অটোমেটিক রিডাইরেক্ট করে আবারও কিন্তু হোম পেজে নিয়ে চলে এলো তো তোমরাও এক মিনিট অপেক্ষা করবে কোনো রকম ক্লিক হিয়ারে না ক্লিক করে তো এক মিনিট অপেক্ষা করার পর দেবে এরকম অপশানে তোমাদেরকে হোম পেজ নিয়ে চলে আসবে তারপরেই দেখবে এখানে অপশান চলে আসবে ফর্ম ফিল আপ ইজ সাকসেসফুল ক্লিক ইয়ার টু ডাউনলোড ইয়ার পেমেন্ট স্লিপ তো এখানে ক্লিক করবে যদি সাকসেসফুল হয়ে যায় সাই কিন্তু এই অপশনটা আসবে অপেক্ষা করার পর এক মিনিট তো যাক এখানে ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে আবার কিন্তু ফর্ম ফিল আপ পর ওড সেমিস্টার দু হাজার বাইশ তেইশ এই অপশনটাতে ক্লিক করতে বলবে তো এখানে ক্লিক করবে তো ওখানে ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে কিন্তু আবার লগ আউট করে দিতে পারে যদি লগ আউট করে দেয় সেক্ষেত্রে আবারও ইউজার নেম অর্থাৎ তোমার যে ইউজার নেম অর্থাৎ ইউজার নেম ইউআইজি ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং এখানে যে কেপচা দেখে দেখে আবারও কিন্তু লগ ইন করবে তো আমি আবারও লগ ইন করে দিচ্ছি তো লগ ইন অশানের ক্লিক করার পর দেবে তোমার সামনে কিন্তু যেমনটা আসবে একভাবে কিন্তু পেমেন্টের যে স্লিপ সেটা কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছ এটা যে পেমেন্টের স্লিপ ওটা পেমেন্টটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে তো যে এরপর যেটা করতে হবে তোমাকে এখানে নিচের দিকে যে প্রিন্ট বলে যে অপশান রয়েছে এই প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে তো প্রিন্ট অপশানে ক্লিক করার পর দেবে তোমার সামনে কিন্তু এরকম অপশান আসবে এরকম অপশান এলে তোমরা পেপার সাইজ লেটার বলে যে অপশান রয়েছে এই পেপার সাইজ লেটার অপশানে ক্লিক করে আবারও কিন্তু পেপার সাইজ লেটার এই অপশানটা থেকে ক্লিক করবে তারপর এখান থেকে আইএস জিরো এফোর করে দেবে তাহলে কী হবে যদি এর প্রিন্ট আউট বের করো সেক্ষেত্রে সুবিধা হবে তো যা আইএসজিরো এই ফোর অপশনে ক্লিক করবে তারপরে এখানে পিডিএফ বলে যে অপশনের যে পিডিএফ অপশনে ক্লিক করে তোমরা এটা মোবাইলে ভালোভাবে সেভ করে রেখে দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের মোবাইল দিয়ে কিন্তু পুরো প্রসেসটা করতে পারবে আশা করছি ভিডিওতে কিছুটা আলো সাহায্য করতে পেরেছি অবশ্যই ভিডিওটা বন্ধু মধ্যে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই কিন্তু মোবাইল দিয়ে করতে পারে তো এইটুকু প্রসেস আপাতত করলেই তোমাদের হয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও